নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা ছাদ বাগান বা আঙিনা বাগান করে থাকি, সেখানে কিছু গাছ থাকুক আর না থাকুক, একটি গাছ অবশ্যই থাকবে, সেটি হলো আম গাছ। বিভিন্ন জাতের আম গাছ সকলের বাগানেই থাকে, কিন্তু একটি জাতের আম গাছ সকলের বাগানে থাকবেই থাকবে, সেটা হলো বারো মাসের থাই ভ্যারাইটির এই আম গাছ বা সদাবাহার জাতের আম গাছ। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নিই এই বারো মাসের আম গাছের পরিচর্যা কীভাবে করব এবং এর মাটি কীভাবে তৈরি করব এবং মুকুলের কী পরিচর্যা নেব তার সমস্ত কিছুই। তো ভিডিওটি শুরু করার আগে বলবো যে যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো থাই ভ্যারাইটির ডোয়ার্ফ জাতের অর্থাৎ খাটো জাতের বারো মাসি আম গাছ। এই জাতির মূল বিশেষত্ব হচ্ছে এটি খাটো জাতের আম গাছ, অর্থাৎ অন্যান্য গাছের মতো অতটা লম্বায় বাড়ে না। এটি প্রকৃতিগতভাবেই ঝাপালো আকৃতির হয় এবং এই গাছটি প্রকৃতই বারো মাসের, এটি সারা বছর ফল দেয়। এছাড়াও এখান থেকে এখন অনেক উন্নত মানের বারো মাসের জাতের আম গাছ পাওয়া যায়। সেই আম গাছগুলো খুবই সুন্দর, তাই সেই গাছ নিয়ে পরে অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকে চলুন দেখে নিই এই গাছটির যত্ন পরিচর্যা আমরা কিভাবে করব। এই গাছটির বয়স আমার কাছে যেই গাছটি আছে এটির বয়স দেড় বছর মতো। এই গাছটি ছোট থেকেই আমি অনেক আম পেয়েছি এবং আমের কোয়ালিটিও বেশ ভালো। বন্ধুরা, গাছের গোড়াটা দেখে নিন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটি একদম বনসাইয়ের আকৃতি নিচ্ছে এবং এই গাছটিতে আমি কি কি ধরনের সার ব্যবহার করেছি চলুন জেনে নিই। যে কোনো পার্মানেন্ট গাছেই আমি দু মাস পরপর জৈব সার ব্যবহার করে থাকি, কারণ গাছের ফল যখন নিজেরা খাবো তাই গাছকে কখনোই রাসায়নিক সার ব্যবহার করা উচিত নয়। আপনারা যেহেতু বাড়িতে গাছের ফলটা খাবেন তাই কখনোই রাসায়নিক সারটা ব্যবহার করবেন না, যতটা পারবেন জৈব সারের ওপর গাছ করার চেষ্টা করবেন। সার প্রয়োগের আগে গাছের গোড়া আমি খুব ভালোভাবে খুসে নিয়েছি এবং মাটিটাকে হালকা করে নিয়েছি। এটা করার পর আমরা প্রয়োগ করব চার কাপের দু কাপ পরিমাণ মিশ্র সার। এই মিশ্র সারে আমরা ব্যবহার করব 25% সর্ষের খোলের গুঁড়ো, 25% নিম খোলের গুঁড়ো, 25% হাড় গুঁড়া এবং 25% শিংকুচি। এবং গাছে পটাশের পরিমাণ বজায় রাখার জন্য আমি প্রতি দু মাসে একবার এক চামচ করে গাছের মাটিতে ব্যবহার করে থাকি SOP সালফেট অফ পটাশ। গাছের গোড়ায় পটাশের পরিমাণটা বজায় রাখার জন্য ব্যবহার করে থাকি। জৈব সারটা গাছের মাটির সাথে খুব ভালো মিশিয়ে নিতে হবে এবং এই সারটা প্রতি দু মাস অন্তর আমি ব্যবহার করি। এর ফলে গাছের গ্রোথ খুব ভালো হয়, গাছের মুকুল অনবরত আসতে থাকে ও গাছ খুব ভালো থাকে। সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো ও শিংকুচির মধ্যে গাছের প্রয়োজনীয় সমস্ত পুষ্টিমৌল বজায় থাকে এবং এইগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, গাছকে ধীরে ধীরে খাবারের যোগান দিয়ে থাকে, এর ফলে গাছ খুব ভালো থাকে। এবং এই ফার্টিলাইজারগুলো মাটিতে ওভারঅল হেলথ বজায় রাখে, মাটিটার ওভারঅল হেলথ এই ফার্টিলাইজারগুলো বজায় রাখে। সার এবং মাটি মিশিয়ে নেওয়ার পর আম গাছের গোড়ায় খুব ভালো করে পুরোটা ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এছাড়াও প্রতি দু মাস অন্তর গাছের গোড়ায় দু চামচ করে অনুখাদ্য দিতে হবে। আপনারা যে কোনো অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের গোড়ায় প্রতি দু মাস অন্তর দু চামচ করে দেবেন। বন্ধুরা, এই তো গেল সার প্রয়োগের ব্যাপার। এরপর আসি গাছের মুকুলের কি পরিচর্যা নেব। এই গাছের মুকুলের জন্য আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গাসাইড স্প্রে করব। প্রত্যেক সপ্তাহে আপনারা যে কোনো ফাঙ্গাসাইড, ব্যাবিস্টিন হোক বা সাপ বা ম্যানকোজেব, এ জাতীয় যে কোনো ছত্রাকনাশক আপনারা লিটারে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ মতো গুলে গাছের মুকুলে খুব ভালো করে স্প্রে করে দেবেন। এবং আমের গুটি ঝরে যাওয়ার সবথেকে প্রধান কারণ হলো ছত্রাকের আক্রমণ, সেই কারণে আমাদের নিয়মিত ফাঙ্গাসাইড স্প্রে করতেই হবে।
এইভাবে আপনারা খুব ভালো করে ফাঙ্গাসাইড দিয়ে মুকুল পাতায় খুব ভালো করে স্প্রে করতে থাকবেন। এছাড়াও আমের গুটিগুলোকে ঝরে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। প্রতিদিন সকালবেলায় আম গাছের যে মুকুলগুলো সেগুলোকে খুব ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে দিতে হবে, যতদিন না আমের গুটিগুলো ডালের সাথে সেট হয়ে যাচ্ছে। এবারে আসি রোগবালাইয়ের কথায়। আম গাছে নানা রকমের পোকার আক্রমণ ঘটে থাকে, যেমন মিলিবাগ, হপার পোকা বা বিভিন্ন ধরনের শোষক পোকা ও চুষি পোকা। মুকুলগুলোকে ভীষণভাবে এইসব পোকায় ক্ষতিগ্রস্ত করে থাকে। এইসব রোগগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা ইমিডা ক্লোরোপিড জাতীয় যে কোনো ঔষধ, টাটামিডা বা হিলমিডা যে কোনো ঔষধ প্রতি লিটার জলে 1 ml করে গুলে প্রত্যেক 15 দিন অন্তর একবার করে স্প্রে করে যাব। এছাড়াও আম গাছের অনেক ফল পাওয়ার জন্য আরেকটি বিশেষ যত্ন নিতে হবে, সেটি হলো যেই মুকুলগুলোতে মুকুলগুলো থেকে ফুল ঝরে যায় এবং একটুও আম দাঁড়ায় না সেইগুলোর ডালগুলো থেকে কেটে দিতে হবে। তার ফলে সেই ডাল কেটে দিলে সেখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং সেখান থেকে নতুন ডাল দিয়ে অনেক মুকুল আসতে শুরু করবে। তো আপনারা সেই মুকুলের ডালগুলো কেটে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও আম গাছের পরিচর্যা সম্পর্কে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো সহজেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। এবং আজকের ভিডিও সম্পর্কে কিছু জানার থাকবে অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।